গুড আফটারনুন, আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আবার আরেকটা ভিডিও নিয়ে। দেখো আজকে আছি আমি আর শঙ্কু আবার, তো আমরা একটু এসেছি মাঠের দিকে। আর আজকে আমরা তোমাদের দেখাতে চলেছি মাঠেরই বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য যা আমাদের গ্রামের পাশেই রয়েছে। তো আগে ছোটোবেলায় খুব এসেছি আমরা, খুব খেলা করেছি এসব জায়গাতে, মাঠে এসে আগুন জ্বালিয়েছি, ছোটোখাটো পিকনিক করেছি, মানে বাদাম জাতীয় কিছু এনেছি, আনার পরে এখানে এসে মানে সেই বাদামগুলো খেয়েছি আগুন জ্বালিয়ে। মানুষ এরকমও করেছি যে শীতকালে বিভিন্ন ছোটো ছোটো ওইগুলো কী, ওগুলো বিভিন্ন ধরনের ওই কলাই টলাই হ্যানে তাহলে সব মাঠে চাষ করা হতো, কি ওইগুলো তুলেও কিন্তু পুড়িয়ে কিন্তু আমরা, হ্যাঁ খেঁচারি, হ্যাঁ ঠিক বলে যে খেঁচারি, ওগুলো কিন্তু আমরা মালডোবা, তো খেঁচারি টেঁচারি তুলেছি মালডোবা স্কুলের পাশে, মানে আমাদের হাই স্কুল ছিল মালডোবাতে, তো সেইখানে গিয়েও আমরা খেঁচারি ভাবে তুলে পুড়িয়ে খেয়েছি। সেই সব মানে সিন সিনারিগুলো, সেই সব ঘটনাগুলো আবার আমাদের মনে পড়ছে। হ্যাঁ দেখো আগে তো আল বলে কোনো একটা জিনিস ছিল, কিন্তু এখন আর আল বলে কোনো জিনিস নাই, মানে মানুষ দুইদিকে লোকেরা, মানে এদিকে যাদের জমি আছে আবার এদিকে যাদের জমি আছে কি করেছে ওরা, হ্যাঁ মানে কাঁপছে, ও বলছে যে না আমার আলটা অর্ধেক আছে, এ বলছে আমার আলটার অর্ধেক আছে, দিয়ে মানে লড়াই করে করে আল বলতেই কিছু নয় সবই এখন জমি হয়ে গেছে। বাহ কত সুন্দর লাগছে দেখতে, এই সূর্য উঠছে আবার অনেকদিন পরে দেখছি সূর্যটাকে, খুব সুন্দর লাগছে সূর্যটা, দুরন্ত দুরন্ত, বাহ দেখো দেখো এই সর্ষের জমিগুলো দেখা যাবো কত সুন্দর লাগছে, বাহ শীতকালে আসা মানে তোমার মানে মাঠে আসা মানে সব থেকে সর্ষের জমিটাকে আমাকে সব থেকে বেশি ভালো লাগে, সর্ষেতে এরকম ফুল থাকবে মানে দুই দিকে সর্ষের ফুল থাকবে আর মধ্যখান দিয়ে হেঁটে করেছি, যদিও এই দিকে সর্ষেগুলো ভরে গেছে এখন, আর ফুল লাই দু একটা গাছে ফুল দেখা যাচ্ছে। আর শীতকালে যেহেতু অনেক রকমের শাকসবজি চাষ হয়, তো সেহেতু মাঠে এলে তোমার ধান ছাড়া অন্যান্য জিনিসও কিন্তু দেখতে পাবা, হ্যাঁ ধনে টনে তারপরে পালং শাক, মূলো এই যে মূলো পালং শাক লাগাইনি মাঠে, কেউ কেটে নিয়ে চলে কাজে আগে তো মূলো এটা আমাদের পরান চাষি, এটা জমি বলা উচিত ছিল জমি না বললাম, জমির মালিক ওখানে দাঁড়িয়ে আছে, এটা কি ধনে পাতা নাকি ধনিয়া কা পাতা দেখি ভাইয়া আপলো, আরে বাবারে আমরা হিন্দি বাংলা চারিদিকে এক্সপার্ট, আরে হো গম দেবে না গম, এগুলোকে আমরা গহম বলি গহম, এর মধ্যে দু একটা বার ওই জব থেকে যায় না শোনাতে, ওদেরকে যখন সরস্বতী পুজো হবে তখন তোমাদেরকে এসে দেখাবো যে এখানে একটা জব টব উঠে পড়ে এইসব গমের এই জমি থেকে, হ্যাঁ তো সেইগুলো তোমাকে দেখাবো যে জব আর গমের মধ্যে পার্থক্য দেখাবো, সামনে জমিটা দেখো কত সুন্দর লাগছে দেখো টক 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 করছে, আহা প্রাকৃতিক সৌন্দর্য বা সুন্দর তাকিয়ে দেখো,
আমার ক্যামেরাটা কিন্তু ওয়াইড লেন্স আছে, কিন্তু যদি আমি ইআইএস মানে স্টেবিলিটি অন করে রাখি তাহলে কিন্তু তখন ওটা কাজ করে না। তো আমি এখন ইআইএস বা স্টেবিলিটি অফ করে রাখি মানে রেখেছি, কারণ পুরো যে মাঠের ভিউটা যাতে তোমাদেরকে আমি সুন্দর করে দেখাতে পারি। আর আরেকটা আমি কাজ করছি এখানে, খুব আমি ধীরে 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 কিন্তু পা ফেলছি, যাতে আমার ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা আসছে মানে আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওগুলো আসছে সেটা যাতে না নড়ে। এটা কিসের গান বলো দেখি? এটা এটা হচ্ছে খেসারি নাকি? হুম, মুসুরি মুসুরি। আমি আসলে জমির সঙ্গে অতটা লাগো না, মুসুরি আর খেসারি হয়ে যাবে বুঝতে পারি। এই তো খেসারি হচ্ছে বড় পাতা, খেসারি খেসারি খেসারি। কই যা, হ্যাঁ ইনি দেখো ছোট ছোট আছে, ছোট ছোট আছে। মটরশুটি দেখো, যদি দেখো নি মটরশুটিটা দেখে নাও, গ্রামের পরিবেশটা একবার দেখো তুমি শুধু। বাহ, দূরে গাছপালা মানে চারিদিকে গাছে একবারে ভরপুর হয়ে আছে, কোন দিকে গাছ নাই তুমি একবার দেখো। আমার এইটুকু ছোট ক্যামেরাতে আমি তোমাদেরকে প্রত্যেকটা জায়গাতে কিন্তু গাছ দেখাতে পারছি। চারিদিকে বিস্তীর্ণ মাঠ, মানে যেদিকেই যাবা তুমি অন্তত করে 2-1 কিলোমিটার তোমাকে হাঁটতে হবে, তারপর তুমি জনবসতি পাবা, নাহলে কিন্তু পাবা না। আর ছোট্ট ক্যামেরায় পুরো দুনিয়া আমি নিজেও দেখছি, আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও আমি দেখাবার চেষ্টা করছি এই দুনিয়াটাকে। পুরো মজা, এটা আসলে মজা। এই দেখো সামনে দেখো বক পাখি, ওই দেখো দূরে সেই বকটা দেখা যাচ্ছে, বক বলি ওটাকে আমরা, কিন্তু আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ ওকে বক বলি, বক বক। এটা আসলে আমাদের অপভ্রংশেরই একটা লক্ষ্য। আপনি দেখো এটা হচ্ছে এই ভীমের জমি, জমিটা দেখো ছোট 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 দু এক জায়গাতে ফুল ফুটেছে। এই জমিটার একটা আলাদা সৌন্দর্য আছে, দেখো মধ্যে 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 দু এক জায়গায় ফুল ফুটে আছে। আর এই জমিটা দেখো গোটা জমিটা হলুদ হয়ে আছে একেবারে পুরো। তো আমি কিছুক্ষণ আগে সুইজারল্যান্ডের ভিডিও দেখছিলাম, তো মনে হচ্ছে আমি এটাই সুইজারল্যান্ড, এখন আমার কাছে এটাই সুইজারল্যান্ড। লোকের কাছে 1 লাখ টাকা দিয়ে কি 2 লাখ টাকা দিয়ে সুইজারল্যান্ড ঘুরে আসে লোক, কিন্তু এই হ্যাঁ তার থেকে এই জায়গাটা আমার মনে হয় বেশি ভালো। এরকম কোনো একটা গ্রামের সাইডে যান, মাঠের দিকে আসুন, সেখানে একটা পিকনিকের ব্যবস্থা করুন এই শীতকালে। হ্যাঁ পৌষ মাস যদিও না কি মাছ পড়ে গেছে দেখি, কিন্তু তবুও কিন্তু এই জায়গাটা আপনাদের খুব মনোরঞ্জন করবে। এবং আমি বলি যে এটা যদি বিকেলের দিকে হয় তো খুবই ভালো, সকালের দিকে হয় খুব সকালে আসুন, নাহলে বিকেলের দিকে আসুন 4টের পরে। এই দেখুন এই জমিটা দেখুন একবার, আমাকে জমিটা থেকে আসলে আমি চোখটা সরাতে পারছি না। ওই দেখুন দূরে এবার বলটা দেখা যাচ্ছে, দেখুন ওই দূরে ওই দূরে ওই দূরে পাখিটা চড়ছে। হ্যাঁ খাবার আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেঁয়াজের জমি। এই পেঁয়াজ থেকে কিন্তু পেঁয়াজ কল হয়, পেঁয়াজের যে কলি বলি আমরা, পেঁয়াজ কলি ভাজা খাই আলুর সঙ্গে, সেগুলো কিন্তু এই পেঁয়াজের জমি থেকেই হয়। মাংসতে কিন্তু এই পেঁয়াজই দেয়। দেখুন অনেকে হয়তো সরষেও দেখেননি জীবনে কোনোদিন, দেখুন সরষের গাছ দেখুন। হ্যাঁ যারা কোনোদিন হয়তো ধান গাছ দেখেনি, হ্যাঁ সরষে গাছ দেখেনি, এরকম আর কি যারা অনেক টাউনে বাস করছেন তারা, তো তাদের জন্য আমার এই ভিডিওটা স্পেশাল। দেখুন ¶¶
একদিকে হলুদে হলুদ হয়ে আছে সরষের জমির, আর আরেকদিকে আছে পেঁয়াজ, আর মধ্যখান দিয়ে আমরা কিন্তু হেঁটে চলেছি। মনে হচ্ছে যেন স্বর্গের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি, আর স্বর্গের মধ্যখানে তো রাস্তা করা আছে। এই রাস্তাকে বাংলাতে বলে আয় কি ভিটা, মানে ভিটা মানে জমির ভিটা, মানে এটার জমি, এটা জমি, এটা জমির ভিত। কিন্তু আমরা আলো বলি অনেকে, যে আলোর উপর দিয়ে হেঁটে চলে এসি এরকমই বলি। হ্যাঁ সত্যি কথা, এটা যারা আমরা আসলে গ্রামে আছি তারা কিন্তু স্বর্গ আমরা জন্ম থেকেই দেখছি, তাই কি না? যারা যারা স্বর্গে জন্মগ্রহণ করেছেন আমার মতন, তারা অবশ্যই কমেন্ট করে জানান যে কে কে স্বর্গ দেখছেন বা কারা কারা স্বর্গতে আছেন, এবং আমার এই গ্রামের স্বর্গ বা আমার স্বর্গটা দেখে আপনাদের কেমন লাগছে। গাছগুলো না গায়ে লাগছে আর আরো ভালো লাগছে, বহুদিন পরে গাছগুলো গায়ে লাগাতে পারছি, এটাই আসলে আমার খুবই আনন্দ লাগছে। এটা পরিবেশ শান্তি পরিবেশ, যেখানে শহর বাজার হচ্ছে কার, মানুষেরই তৈরি একটা কৃত্রিম পরিবেশ, যেখানে আপনার হয়তো সাময়িকভাবে কিছুক্ষণ ভালো লাগলেও আপনার যদি মানে চিরশান্তি দরকার হয় তাহলে আপনাকে সেই গ্রামের দিকে আপনাদের গ্রামের একটা সৌন্দর্যকে, হ্যাঁ এত মানে মাধুর্যপূর্ণ সৌন্দর্য, যেখানে কিন্তু লাইট নাই মানে আলোক সজ্জা নাই, কিন্তু এই ফুলগুলোই বা এই গাছগুলোই এত সুন্দর আলোক সজ্জার ন্যায় সজ্জিত হয়ে আছে যে আপনাকে দেখেই মজা লাগে। এই গাছগুলো যে কত বড়, আপনি চিন্তা করতে পারবেন না, মনে হচ্ছে যেন ভগবানের কোনো অপরূপ সৃষ্টি। আর সেই জায়গাটা আমরা ঘুরতে এসেছি, বহু ইউটিউবার আছে আমি দেখি, বহু ব্লগার আছে, বহু দেশ বিদেশ ঘুরে, কিন্তু নিজের গ্রাম কিংবা নিজের শহরটা ঠিকঠাকভাবে জানে না, ঠিকঠাকভাবে চেনে না, কোনো দিন আসেনি। তো তাদের জন্য বলছি আগে নিজের জায়গাটা ঘুরুন, নিজের শহরটা ঘুরুন, নিজের দেশটা ঘুরুন, তারপরে আপনি বাইরে যাবেন, তাতে আপনার দেখবেন ভালো লাগবে, আপনি অন্য দেশের সঙ্গে নিজের দেশে কম্পেয়ার করতে পারবেন। আমি যে আমার এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে কী নাই বলুন, এই ভারতবর্ষে সব আছে, আপনি যা চান তাই পান, আমাদের এটা ভালোই লাগে। আসলে আমরাও তো আসলে মাঠ ঘাটের সঙ্গে খুবই পরিচিত, বহুদিন হাঁটিনি, হেঁটে আসতে হবে, হেঁটে এই মাঠে কি হয় আপনারা যেতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর কারণটা হলো যে আপনারা এরকম প্রাকৃতিক সৌন্দর্য আরো 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 দেখবেন, এবং আমার সঙ্গে আপনারা প্রতিদিন থাকবেন। হ্যাঁ হেঁটে আসি একটু, কোথায়
সরকার থেকে একটা প্রোগ্রাম এসছে, হ্যাঁ, ওটাতে মাঠের ওই যে এগুলা মাটি গুলাকে পরীক্ষা করতে বলছে, ওরা ফ্রিতে করে দিচ্ছে। সত্যি কথা, তোমাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জমি পুরো নিয়ে যেতে হবে এগ্রিকালচারের অফিসে, যে তোমাকে পরীক্ষা করে নিতে হবে। এবার কিছু কিছু, হ্যাঁ, কিছু কিছু যাই মানে ইয়ে আছে, জমি আছে, ওগুলাতে হয়তো ধান চাষ হয়তো ওরা বলে দিলে 5 বছর করা যাবে না। ওটা তুমি যতই ধান চাষ করো হবেই না ধান। হ্যাঁ, তাহলে অন্য ফসলের ব্যবস্থা নিতে হবে তোমাকে, এরকম হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে তো বটেই, মুখ্যমন্ত্রীর কাছে। এই এই মানে ইউটিউবে ছাড়তে ছাড়তে একজন দাদাগিরিতে গিয়েছে, সৌরভ গাঙ্গুলির ওইখানে দেখলাম একজন গিয়েছে, নাম হলো এক্সপ্লোরার শিবাজি। মনে হচ্ছে এইরকম আমি জিনিস কিন্তু সে সিনেমাতেই দেখেছি। মানে যে এই যে মাঠের দুই দিকে হচ্ছে মানে জমি, এই একটা দুই দিকে জমি আর মধ্যখান দেওয়া হয়ে গেছে, বাহ কি কিন্তু এরকম জিনিস কিন্তু সত্যি দেখতে একটা এত সুন্দর লাগে আমাকে, জায়গাটা খুব সুন্দর, পরিস্থিতিটা। হ্যাঁ, আর ক্যামেরা দেবে, ক্যামেরা দেবে আরো ভালো। এই ধরনের রাস্তায় না মানে হাঁটতে বলে নি যেতে বল গাড়িতে ভালো লাগে। আর সময়টা মানে হয়ে আছে, মানে যে আকাশটা হয়ে আছে একবারে হালকা হালকা আলো আসছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে একটা। এই দেখুন এখন চারিদিকে কিন্তু পথশ্রী রাস্তা গড়ে উঠেছে, কোথায় পথশ্রী যোজনারই ওইটা, এখানে 26,75,534 টাকা দিয়েছে সারা কনস্ট্রাকশন করেছে। সত্যি কথা, তাই এই জমিটা মানে যে যতগুলো মানে জমি যেতে হবে এদিকে তার মধ্যে এই জমিটা বেশি টকটক করছে। হ্যাঁ, গোটাই হলুদ, মানে ক্যামেরাতে তো আমরা হলুদ দেখছি দেখছি, কিন্তু তার সঙ্গে না মানে আপনাদেরকে কি বলবো, যদি আপনি নিজের চোখেও জায়গাটা দেখেন তাও কিন্তু মানে পুরো হলুদ লাগবে। মানে আমার পিছনে একবার শুধু জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে, মানে আপনার নিজের যদি না নিজের চোখে না দেখেন তারা কিন্তু বিশ্বাস করতে পারবেন না এরকম একটা। এই যে দেখছেন দূরে, আমি জায়গা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে, এই যে দুটো বড় বড় পোল আছে, এটা হচ্ছে কারেন্টের পোল, সামনে হচ্ছে 30 সেল আমরা কিন্তু দেখতে গেছিলাম, ওই দূরে 30 সেলটা আছে। এখন কুয়াশা দেখা যাচ্ছে না, তাহলে আপনাদের দেখাতাম, খুব সুন্দর 30 সেলটা আপনার দেখেছেন হয়তো। 30 সেলের ব্লগটা আপনারা আমার চ্যানেলে গিয়ে একটু সার্চ করে দেখতে পারেন 30 সেল নামে। তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তথা গোটা বিশ্বের ভারতের একমাত্র সর্ববৃহৎ এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, এবং এর মানে ওপরে কোনো পাওয়ার প্ল্যান্ট নাই যে কিনা এতটা পরিমাণে প্রোডাকশন করে। এখন বর্তমানে 1500 মেগাওয়াটের প্রোডাকশন হচ্ছে, আরো 1500 মেগাওয়াট এখানে কিন্তু উৎপাদিত হবে। এটা হচ্ছে বিল, মানে এইটা গঙ্গার সঙ্গে জড়িত, মানে এদিক থেকে দেখুন পুরো আসছে। হ্যাঁ হ্যাঁ, চলো একটু স্বাগতে গিয়ে সামনের দিকে গিয়ে আপনাকে দেখাচ্ছি। এই যে এদিক থেকে দেখছেন এই জলটা আসছে, এই জলের ধারাটা, এই জলের ধারাটা ওই পিছনে কিন্তু গঙ্গা নদীর সঙ্গে যুক্ত, আবার এই দিক দিয়ে গিয়ে সোজা কিন্তু গঙ্গার সঙ্গে যোগ হয়েছে একবারে। মানে এর উপর দিয়ে যদি আপনি বলেন যে বোটিং করে যাবো আমি, তাহলে
পারেন বা বিপরীত করে যেতে পারেন। কিন্তু সব থেকে বড় বাধা হলো এইটা নতুন লেঞ্জের এই যে সাঁকোটা, এটা পাঁচন পাড়ার সাঁকো বলছে কি এই তো তাই তো নাকি বাঘ নিয়ে বলছি তোকে পাঁচন পাড়ার সাঁকো। তো এই সাঁকোটা যদি না থাকে কিংবা ধরুন সাঁকোটা এই পাশে তো নৌকা এই পাশে তো নৌকা, তাহলে এই দিক দিয়ে সোজা আপনি কিন্তু রঘুনাথ গ্রাম চলে যেতে পারবেন। আর এই দিক দিয়ে সোজা কিন্তু আপনি বাদি পেরিয়ে একবারে এই যাবেন নাকি বালিয়া নাকি ভাই বালিয়া, তো বালিয়া সোজা গেলে হতে পারবেন। আর এইদিকে খড়খড়ি ব্রিজ পেরিয়ে অনেকটা দূরে এদিকে জানি না কোথায় লাস্ট পর্যন্ত আছে, কিন্তু রঘুনাথগঞ্জ পর্যন্ত আছে, খড়খড়ি ব্রিজ পর্যন্ত আছে, আমি জানি। এই জায়গাটা দেখুন একবার কি সুন্দর, হ্যাঁ অনেক বড় জমি, অনেক বড় জমি, আর কত সুন্দরই না লাগছে, হ্যাঁ বাহ সত্যি ঘন কেমন লাগছে, হ্যাঁ বাহ। এই দেখুন সামনে হচ্ছে রাস্তা আর এই পাশে হচ্ছে জমি, বাহ বাহ কি যে সুন্দর লাগছে। আর পিছনে আছে দেখছি দেখবা, পিছনে দেখ একবার দাঁড়া আছি দেখ পিছনে আমার দিকে দুরন্ত লাগছে দুরন্ত। মানে এখানে যদি আপনারা না আসেন তাহলে বুঝতেই পারবেন না এই জায়গাটার আনন্দ মানে কতটা, বহু দিন পরে হচ্ছে দেখুন সামনে এই যে এইটা হচ্ছে, হ্যাঁ যে পাবজি পাবজি সে গেমের মতো সেই আমরা জমির ভিতরে আছি, হ্যাঁ আর এই জায়গার হচ্ছে গেম হচ্ছে এরকম বাড়ি দেখুন দেখুন কি দেখুন এটা নতুনই ফেলেছে, এটা পরে ফেলেছে, এগুলোকে নামলা বলে, এগুলোকে নামলা বলে, জানি না আপনারা জানেন কিনা, যেগুলো হ্যাঁ যেগুলো পরে ফেলে যেসব বিচন সেটা সরষের হতে পারে ধানের হতে পারে, আর সেগুলো যদি দেরি করে ফেলে এবং দেরি করে ওঠে তাহলে সেটাকে কিন্তু নামলা বলা হয়, নামলা ফসল মানে একটু পরে উঠবে এরকম ব্যাপারটা, মানে গ্রামগঞ্জের দিকে এটাই আসলে বেশি প্রচলিত। দৃশ্যটা না হেভি লাগছে আর ক্যামেরার মধ্যে বন্দি করতে পারছি, আমার কিন্তু আরো ভালো লাগছে, মানে আপনাদের জন্য কি যে ভিডিও এটা, মানে আপনারা পুরো ভিডিওটাকে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে কি হচ্ছে এই ভিডিওর মধ্যে, দুরন্ত দুরন্ত হচ্ছে, অমায়িক হচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই নতুন মাঠ। এই দিক হচ্ছে বিস্তীর্ণ মাঠ এবং মাঠগুলোতে চাষি হয়নি, আবার এই দিকে দেখুন মানে শুধু হচ্ছে যে সরষের জমি সরষের জমি সরষের জমি, আমি এখন এখানে বসবো, হ্যাঁ তুমি বসবি এদিকটা বসার জায়গা ভালো, সামনের দিকে বসি যা একটু বসে দুজন মিলে একটু আগুন পোয়াবো। দেখি কটা, হ্যাঁ এটা কিরে এটা এটা এই যা এই যা দেখ এখানে আছে এইগুলোকে হ্যাঁ হাগুনাই তো আমাদের পশ্চিমবঙ্গের এটা একটা সব খারাপ, যেখানে সেখানে হাগু করে রেখে দেয় গ্রাম বাংলাতে, যদিও হাগাটা এখন বন্ধ করেছে মানুষ, এটা ছাড়বো না কথাটা বলবো না,
পশ্চিমবঙ্গের নামে দুর্নাম করা হয়, তো মমতা বকবে তখন। তো আজকে আমরা এখানেই আমাদের ভিডিও শেষ করছি, মানে শেষ করতে হচ্ছে, কারণ এখন অন্ধকার হয়ে গেছে, আলো নাই, আর আমাদেরকে বাড়ি যেতে হবে। মাঠের মধ্যে আছি, শিয়াল কুকুরের অনেক কিছু, অনেক জন্তুর, অনেক প্রাণীর আসার সম্ভাবনা আছে, হিংস্র প্রাণী যেমন শিয়ালের, কুকুরের। তো সেহেতু আমরা সেই অর্থে আমরা বাড়ির দিকে রওনা হলাম, আমি আর শঙ্কু। আর আমাদের চ্যানেল যারা নতুন, মানে নতুন দেখছেন এই চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমাদের এরকম গ্রাম বাংলার প্রতিনিয়ত ভিডিও এবং বিভিন্ন জায়গাকার প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও এবং সেখানকার যে সমস্ত স্থাপত্য, শিল্পকলা কিংবা অন্যান্য জিনিস আছে দেখার মতো, সেই সব মানে জিনিসগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে অন্য একটা দিন আবার নতুন রূপে।